তহবিলই কি একমাত্র বিষয় জলবায়ু ব্যবস্থাপনার ক্ষেত্রে? একদম মানে এখান থেকে শুরু করি আপনাকে দিয়ে আলোচনা না, একদম না। কারণ হচ্ছে কি যে কত তহবিল আপনি দিবেন, যেটা আশঙ্কা করা হচ্ছে যে এই শতাব্দীর শেষে যদি তাপমাত্রা বেড়ে যায়, বেশিরভাগ রাষ্ট্রনেতা বলছেন 2 দশমিকের উপরে, কিন্তু ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো বলছে 1.5-এর উপরে, তাহলে পৃথিবী থেকে 52টা দ্বীপরাষ্ট্র হারিয়ে যাবে, আমাদের 1/3 চলে যাবে পানির নিচে। সেজন্য আমাদের এই শতাব্দীর শেষ অব্দি অপেক্ষা করতে হবে না, 2050 থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আপনি কত ক্ষতিপূরণ দিলে সেটা আসলে আসল ক্ষতিপূরণ হবে। তহবিলটা হচ্ছে আপাত বিপদগুলো যাতে আমরা ঠেকাতে পারি, কিন্তু আমাদের মূল টার্গেটটা বিশ্ব সম্প্রদায়ের এবং বিশ্বে যারা জলবায়ু ন্যায় বিচারের কথা বলে তাদের মূল চাহিদাটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসের ইমিশন কমাতে হবে, মিটিগেশন করতে হবে। এখন আজকে থেকে যদি আমি সম্পূর্ণ ভালো হয়ে যাই আর গ্রিন হাউস গ্যাস ইমিট নাও করি, তারপরেও যে অত্যাচার আমি প্রকৃতির উপর করেছি তাতে আমার যে ক্ষতিটা হবে তার জন্য আমাকে খাপ খাওয়াতে হবে এবং আমার তহবিল লাগবে, সেই পর্যন্ত কোনো বিবাদ নাই। কিন্তু তহবিল দিয়ে জলবায়ু ন্যায় বিচার তো সম্পূর্ণভাবে নিশ্চিত করা যাবে না। জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এখন যে উন্নয়নের ধারা চলছে বিশ্বব্যাপী, যে উন্নয়নের ধারার কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে এবং পৃথিবীর ক্ষতি হচ্ছে, সেই উন্নয়নের ধারাটাকে নতুন করে সংজ্ঞায়িত করা, যেমন জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, বন উজাড় বন্ধ করা, আধুনিক কৃষির ক্ষতিকারক দিকগুলোকে অ্যাড্রেস করা, আপনার কতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে যেমন ইস্পাত খাত, সিমেন্ট ফ্যাক্টরি, যেগুলোর প্রসেসিংয়ের কারণে অতিরিক্ত পরিমাণ যে 6টা গ্যাস পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে সেটা নিশ্চিত হচ্ছে, সেগুলোকে নতুন টেকনোলজির ভিতরে আনা, মূলত হচ্ছে আমাদের বিদ্যুৎ, বিশেষ করে কয়লা ভিত্তিক বিদ্যুৎটা, তো এইগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং ডেভেলপমেন্ট ন্যারেটিভ আমাদের বদলাতে হবে। আমরা সবসময় দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জলবায়ু সম্মেলনে যায় তার ওই টিমে যারা থাকে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী, কর্পোরেশনস, এবং তারা কিন্তু, যেমন গতবারও আমরা স্কটল্যান্ডে প্রায় একটা সমঝোতায় চলে এসেছিলাম যে আর কোনো নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প না এবং যেগুলো এক্সিস্টিং ওগুলোকে বন্ধ করতে হবে। লাস্ট মোমেন্টের প্রেশারে কিন্তু ফেজ আউট কথাটা ওখানে সংযোজন করা হলো, ফলে আমাদের উন্নয়নের দর্শনটাকে জলবায়ু বান্ধব, প্রকৃতি বান্ধব না করা পর্যন্ত শেষ রক্ষা কিন্তু হবে না। আচ্ছা, এখন এটা তো মানে একদমই কারেন্ট ইস্যু বাংলাদেশে, বাংলাদেশে না সারা পৃথিবীতে এখন যে জ্বালানি সংকট বলা হচ্ছে এবং অনেকেই মনে করছেন যে এই মুহূর্তে আপাতত বাংলাদেশেও যেমন বিদ্যুৎ সমস্যার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কারণ আমরা জ্বালানি গ্যাস পাচ্ছি না, আমরা অন্য কোনো জ্বালানি পাচ্ছি না, সেক্ষেত্রে আসলে বিকল্প ব্যবস্থা কী, কয়লার বিকল্প কী, এটা নিয়ে পৃথিবীতে একটা অনেক অনেক দিন ধরে বিতর্ক চলছিল যে রিনিউয়েবল এনার্জি কি কয়লার বা জীবাশ্ম জ্বালানির বিকল্প কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পৃথিবীতে সায়েন্স রিসার্চ এ বিষয়ে R&D যেটাকে আমরা বলি গবেষণা, সেটা কিন্তু অনেক এগিয়েছে এবং পৃথিবীর আপনার এখন বেশিরভাগ উন্নত দেশ, ইভেন উন্নয়নশীল দেশ চীন, ভারত, হ্যাঁ ব্রাজিল, এই সমস্ত দেশও কিন্তু রিনিউয়েবল এনার্জির দিকে আস্তে আস্তে এগুচ্ছে, বিশেষ করে সৌর বিদ্যুতের দিকে। সেই ক্ষেত্রে আপনার একটা বলা হয় যে আমাদের দেশে সৌর বিদ্যুৎ করার জন্য অনেক জমি দরকার, সেটা নাই, ওই বিষয়েও কিন্তু অনেক সমাধান আসছে এবং বলা হচ্ছে যে সৌর বিদ্যুৎ হলে ওই জমির মধ্যে তো অন্য কিছু করা যায় না। আমি নিজে যুক্তরাষ্ট্রবর্ষ কয়েকটা দেশে দেখে এসেছি যে সৌর বিদ্যুতের নিচে এগ্রিকালচার হচ্ছে, হ্যাঁ পরিকল্পিত খুবই ভালো এগ্রিকালচার হচ্ছে, ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে সেই এক্সকিউজও দেওয়া যাবে না। আর আরেকটা বড় পয়েন্ট, আমরা রিসেন্ট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো যে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়ানোটা যেমন একটা দিক, একই সঙ্গে যদি আসলে রিনিউয়েবল এনার্জির একটা আলাদা ক্রেডিবিলিটি আছে, যদি আসলে সেই রিনিউয়েবল এনার্জিটা আপনার, যেহেতু আপনার যারা উৎপাদন করে তারাই অনেক ক্ষেত্রে ব্যবহার করে, ফলে ন্যাশনাল গ্রিডের যদি কোনো ডিসরাপশন হয় তাহলে কিন্তু আপনার ওই ব্ল্যাকআউটের মতো এত বড় বিপর্যয় থেকেই সেটা থেকে একটা রক্ষা পাওয়ার সুযোগ আছে। এক দুই নাম্বার হচ্ছে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোকে বলা হচ্ছে যে সবচেয়ে চিপ, এখন সেই চিপ কয়লা প্রকল্পের মাধ্যমে যে ইমিশনটা হবে এখানে আমি হয়তো খরচটা একটু কমাবো, কিন্তু এটার ফলে যে কার্বন নিঃসরণের মাধ্যমে পৃথিবীর যে ক্ষতি হবে, যেটা আপনি বলতেছেন যে $260 বিলিয়ন আমরা যদি ব্যয়ের চিন্তা করি,
সেটা তো তাহলে আমরা আমাদের ওই ব্যাটা তাহলে আরো পার বাংলাদেশ কিন্তু সবসময় বলে যে আমরা কোনো ধরনের কার্বন নিঃসরণ করছি না বা আমরা কোনোভাবেই দায়ী না এগুলোর জন্য। আচ্ছা আমি এই ক্ষেত্রে একটু একটা পয়েন্ট একটু জাস্ট অ্যাড্রেস করতে চাই, মানে আমরা কয়লার বিকল্প নাই বা এই ইস্যুগুলোর থেকে কিন্তু আমরা কিন্তু এই বিতর্কটা শেষ হয়ে আমরা একটা কিন্তু মৌলিক অবস্থান নিয়েছি। সেই মৌলিক অবস্থানটা হচ্ছে যে আমরা জাতিসংঘের কাছে UNFCCC কাছে একটা জাতীয়ভাবে ঐচ্ছিক জল কার্বন নিঃসরণ পরিকল্পনা জমা দিয়েছি। আমরা বলেছি যে আমরা 2030 সালের মধ্যে এই পরিমাণ রিনিউয়েবল এনার্জি বাড়াবো। আমাদের রাষ্ট্র কিন্তু মুজিব প্রসপেরিটি প্ল্যান করেছে যেখানে কিন্তু 2030 সালের মধ্যে আমাদের অলমোস্ট 40% রিনিউয়েবল এনার্জির তে কনভার্সনের একটা আমরা পরিকল্পনা করেছি এবং কয়লা থেকে ফেজ আউট করার কথা বলছি। একই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গত জলবায়ু সম্মেলন আপনার মনে আছে যে 10টা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প উনি বন্ধ করার ঘোষণা দিয়ে আসছেন, মানে পরিকল্পনা বন্ধ করার ঘোষণা দিয়ে আসছেন। ফলে ওই জায়গাটা থেকে কিন্তু আমরা মোটামুটি আমাদের একটা অবস্থান আমরা বলেছি, কিন্তু আমরা যদি ওই রকম একটা অবস্থানকে ধরে রাখি, ধরে রাখতে হলে এটাকে আমরা রিনিউয়েবল এনার্জিটাকে বাড়াতে হবে, কিন্তু সেটা অবশ্যই একটা প্র্যাকটিক্যাল প্ল্যান। কিন্তু আমি একদম খুব রিসেন্ট ঘটনা বলছি যে আমাদের নতুন যে পায়রা বিদ্যুৎ প্রকল্প চালু হলো, বিদ্যুৎ কেন্দ্র, সেখানে দুইটা ইউনিট চালু হয়েছে 660 করে 1320, এবং সেখানে আরও দুইটা নতুন ইউনিটের কাজ শুরু হয়েছে, সেগুলিও কয়লাভিত্তিক। রামপাল চালু হচ্ছে এবছরেই, সেটিও কয়লাভিত্তিক। তার মানে তো আমরা কয়লার দিকেই যাচ্ছি, আমাদের মাতার বাড়ির সেখানেও তো কয়লা। হ্যাঁ, মানে আমরা ওইটাই আমি বলছিলাম যে আমরা যদি জাতীয় পরিকল্পনার মধ্যে আমরা বলছি যে আমরা কয়লা থেকে ফেজ আউট হব, আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাব, কিন্তু ধরেন আমরা পরিকল্পনায় বলছি কিন্তু প্র্যাকটিক্যালি তো কয়লার দিকে জোর দিচ্ছি, আমরা কয়লার দিকে যাচ্ছি, কিন্তু আপনার আমাদের যদি আমরা যদি সোলার, যেরকম হোম সোলার সিস্টেম আমরা বলি যে আমরা পৃথিবীতে পায়োনিয়ার, আমাদের প্রায় 40-50 লক্ষ হাউজ হোল্ডে আপনার সোলার প্যানেল আছে। এবং ইদানিং সোলার প্যানেলে একটা বড় সমস্যা ছিল, বলা হয় যে এটা ডিস্ট্রিবিউট করা যায় না, মানে যে প্রোডিউস করে তাকে ইউজ করতে হয়, যদি অতিরিক্ত থাকে ট্রান্সমিশনের কোনো ব্যবস্থা নেই। কিন্তু এটারও কিন্তু সলিউশন বাংলাদেশে এসছে, এটাকে ন্যানো গ্রিড বলে, ছোট ছোট গ্রামের মধ্যে আপনি ন্যানো গ্রিড করে বাড়তি সোলার আপনার আরেক জায়গায় বিক্রি করছে, এটার মধ্যে দিয়ে গ্রামের মানুষ কিছুটা আয়ও করছে। যেমন একজন বাসায় থাকলো না, সে চলে গেলো 3 দিন নাই, তার বিদ্যুৎ আরেকজন কিনতে পারতেছে। ফলে এই ধরনের নানা ধরনের মাইক্রো সলিউশন কিন্তু বেরোচ্ছে। তো ফলে একদম এই সমস্যাগুলোর সমাধান নাই এই কথা বলা খুব মুশকিল। ইভেন যখন ব্ল্যাক আউটের সময়ে যখন সারা দেশে বিদ্যুৎ ছিল না, তখন সোলার কিন্তু ওই অনেক জায়গায় কিন্তু অনেক জরুরি কাজ আমাদেরকে সমাধান করেছে। ফলে সোলারের দিকে যদি আমরা একটু মনোযোগ দিতে পারি, আমরা উইন্ড পাওয়ারের দিকে যদি মনোযোগ দিতে পারি, এই ক্ষেত্রে যদি আমাদের গবেষণা যদি বাড়াতে পারি, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু সম্ভব। হঠাৎ করে সব কোল বেস পাওয়ার প্ল্যান্ট থেকে ফেজ আউট হওয়া বাংলাদেশের পক্ষে হয়তো কঠিন। জি, আপনি যদি কিছু বলেন। প্রথম কথা কি, বাংলাদেশ বলে যে এই জলবায়ু পরিবর্তনের সমস্যা সৃষ্টির জন্য আমরা দায়ী না, এটা বাংলাদেশ সত্য কথা বলে। জলবায়ু পরিবর্তনের সমস্যাটা যেই সমস্ত কারণে সৃষ্টি হয়েছিল, যখন সৃষ্টি হয়েছিল তখন বাংলাদেশ দায়ী ছিল না, এখনও নেই। কিন্তু যেই কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের ডেভেলপমেন্টের পথ কিন্তু ওই এক্সপ্লয়টেটিভ ডেভেলপমেন্টের দিকেই যাচ্ছে, যে উন্নয়নের কারণে ইউরোপের, আমেরিকার 200 বছর আগে ওরা করেছে, আমরা এখন করছি। তখন যারা করেছে তারা কিন্তু তখন জানতো না, এইভাবে ফলাফলটা জানতো না, এখন কিন্তু আমরা জেনে বুঝে, এবং তারা বিকল্পও তখন জানতো না, এখন কিন্তু আমরা বিকল্পও জানি। আর বাংলাদেশের মতন একটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক যে ক্ষতিকর হবে, এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না। এখন দেখেন আপনার মনটা কোথায় পড়ে থাকে, সেটা হলো বিষয়। আপনি মানুষকে এনার্জি সভেন্টি দেবেন, একটা দরিদ্র দেশের বা উন্নয়নশীল দেশের সবচেয়ে সস্তা রাস্তাটাই বেছে নেওয়ার কথা, সেখানে সস্তা রাস্তাটা সৌর নাকি কয়লা, এই বিতর্কে গেলে কিন্তু কয়লা হেরে যেতে বাধ্য। সৌরর ক্ষেত্রে যেটা বলা হয় যে এখানে প্রচুর জমি লাগে, বছরখানেক আগে স্রেডা সরকারের যে রিনিউয়েবল এনার্জি অথরিটি আছে, তারা কিন্তু বলেছে যে যতগুলো ছাদ আছে সবগুলো ছাদকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা 40% বিদ্যুতের চাহিদা মিটাতে পারবো। আপনি দেখেন ঢাকা শহরে লোডশেডিং হয়, প্রত্যেকটা হাই রাইজ বিল্ডিংয়ের উপরে একটা করে সোলার প্যানেল আছে,
একটা কেউ এটা চালু করে না, চালু করার কোনো অপশনই নাই, ভাড়া পাওয়া যায় না। তো কথা হচ্ছে কি, পারমিশন নেওয়ার সময় নিয়ে ধর এক সময় দৃষ্টিভঙ্গিটা এরকম ছিল যে হাই রাইজ বিল্ডিং গুলো তার বেসিক ডিমান্ডটা ওখান থেকে মিট করে ফেলবে। দ্যাট ওয়াজ আ ভেরি স্মার্ট, বেসিক বলতে ধরেন কমন স্পেসের বাতি, লিফট এরিয়া, একটা একটা লাইট, একটা ফ্যান। হ্যাঁ, তো এখন যেরকম ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ থাকতে হচ্ছে, তখন সেটা আর হইতো না। আর সস্তা কথাটা কোন অর্থনীতিবিদ বলে, সে শুধু অর্থনীতিই বুঝে, বাকিটা তো আর সে বোঝে না। এটা যে সস্তা না, এটা যে কোনোভাবেই পরিবেশ বান্ধব করা যায় না, এটা কিন্তু জার্মানির মতন দেশ বলছে। যে আপনি বলছেন না যে বাংলাদেশ কয়লাটাই বলছে কয়লা থেকে সরে এসে, এটা ঠিক না, মনটা পড়ে আছে কয়লার মধ্যেই, কিন্তু নানান রকম বিরোধিতার কারণে পারা যাচ্ছে না। কয়েকদিন আগে আমরা বলতে শুনেছি এই ক্রাইসিসে জার্মানিও তো চলে যাচ্ছে কয়লাতে, জার্মানি কিন্তু যাচ্ছে না। জার্মানির যেহেতু কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ছিল, নিউক্লিয়ার থেকে তারা ফেজ আউট করেছে, কয়লাভিত্তিক থেকেও তারা ফেজ আউট করেছে, কিন্তু এই যুদ্ধের কারণে ওরা জ্বালানি পাবে না, সেই জন্য অ্যাজ আ টেম্পোরারি মেজার খুব সহজ কয়লাতে সুইচ করে ফেলা। ফলে আমাদেরকে আসলে ফসলি জমি আপনি শিল্প করে নষ্ট করবেন, আবাসন করে নষ্ট করবেন, খালি যে সোলারের কথা বলবেন অমনি ফসলি জমির জন্য আপনার মায়া পড়ে যায়। সৌর হচ্ছে বাংলাদেশের জন্য কেন, বিশ্বেই এখন সস্তা হয়ে যাচ্ছে, আর বাংলাদেশে গ্যাস একটা বিকল্প হতে পারতো, যেটা একজন পরিবেশবাদী হিসেবে আমি বলতে চাই না, কিন্তু আমাদের নিজস্ব গ্যাসের অনুসন্ধানই তো আমরা বন্ধ করে রেখেছি।